দুমাস পরে দেশের বাজারে ফের বেড়েছে সব মানের স্বর্ণের দাম। এবারও 1516 টাকা বাড়ায় 22 ক্যারেটের প্রতি ভরি দাম পড়বে 73,483 টাকা। গত 20 আগস্ট পর্যন্ত এ মানের স্বর্ণের ভরি ছিল 71,900 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল বলেন, সব ধরনের স্বর্ণের দাম ভরিতে 1516 টাকা বাড়ানো হয়েছে, যা 22 আগস্ট রোববার সকাল থেকেই কার্যকর। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কিছুটা ঊর্ধ্বমুখী, তাই দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হয়েছে। 22 ক্যারেট 73,483 আর 21 ক্যারেট 70,335। এটা তো ওয়ার্ল্ড মার্কেটের উপর নির্ভর, আমাদের দেশের বাজারের উপর না, তো বিশ্ববাজারে সোনার দাম বাড়লে বাংলাদেশেও অটোমেটিক। বাজুসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি ভরি স্বর্ণের দাম 1516 টাকা বাড়িয়ে 22 ক্যারেট প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 73,483 টাকা। একইভাবে 21 ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে 70,333 টাকা। অপরদিকে সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 51,200 টাকা, প্রতি ভরিতে দাম বেড়েছে 1516 টাকা, অপরিবর্তিত রূপার দাম। গত 22 তারিখে দাম বাড়ছে, ভরি প্রতি 2,200-2,300 টাকা বাড়ছে। এই দাম বাড়ার জন্য আপনার এই কাস্টমার একেবারেই কম, বেচা বিক্রি সকাল থেকে এই পর্যন্ত বসেই আছি, সন্ধ্যার সময় দুটি একটা কাস্টমার হয়, এইভাবে তো আসলে ব্যবসা হয় না। বাজুসের নতুন মূল্য তালিকায় 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পড়বে 1,516 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 1,435 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,225 টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে 933 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এতদিন সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হতো 933 টাকায়, তবে রোববার নতুন করে রূপার ক্যারেট শ্রেণীবিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস। আব্দুল্লাহ আল জাবেদ, আমার সংবাদ।